অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাসে এবং এজলাসের বাইরে তার আচরণ তাকে রাজ্যের শাসক দলের বিরোধী পরিচয় দেয়। বইমেলায় ডিওয়াইএফআই এর স্টলে সময় কাটাতে দেখে অনেকেই ভেবেছিলেন তিনি বাম মনস্ক। মঙ্গলবার কোর্টের কোর্টটা সরিয়ে তিনি গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথা জানালেন। জনমানসে নিজের ভাবমূর্তির থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন অভিজিৎ। রাজ্যের বাম ছাত্র যুব আন্দোলনের মুখ মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলছেন বিচারপতির রাজনৈতিক ময়দানে অভিষেকের প্রসঙ্গে? একজন ব্যক্তি এবং ব্যক্তি হিসাবে তার নিজস্ব তার নিয়ে তিনি যে কোনো দলে যেতে পারেন। তিনি বিজেপিতে গেছেন, তবে একজন বিচারের সঙ্গে যুক্ত থাকা মানুষ ব্যক্তি তার সাংবিধানিক যেভাবে আজকে গোটা দেশ জুড়ে বিজেপি ভারতবর্ষের সংবিধান তার যুক্তরাষ্ট্রীয় কাঠামো সবকে ভাঙছে, এই জায়গায় একজন বিচার ব্যবস্থার সাথে যুক্ত থাকা একজন ব্যক্তি একজন মানুষ বিজেপিতে যাওয়া, এটা সত্যি গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের জন্য কতটা ভালো হবে আমার জানা নেই। পশ্চিম বর্ধমানের অন্ডালে এক সভায় সন্দেশখালী প্রসঙ্গেও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন মীনাক্ষী। জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, টিভি নাইন বাংলা ডিজিটাল। কোন পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে, সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়। সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার আর্ট এক্সক্লুসিভ, নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়, 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়, লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়, দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায়। টিভি নাইন বাংলা না দেখলেই নয়। খবরের শুরু থেকে শেষ কথা দিনভর যা যা ব্রেকিং এক নজরে দেখে নিন, একের পর এক খবর, জেলা থেকে শহর, দেশ থেকে বিদেশ, না দেখলেই মিস। খবরের ধামাকা মানে 4:40 প্রতিদিন বিকেল 4টে টিভি 9 বাংলায়। টিভি 9 বাংলা না দেখলেই নয়।